السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي حميد الساعدي رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا كبر جعل يديه حذو منكبيه وإذا ركع أمكن يديه من ركبتيه ثم حصر ظهره فإذا رفع رأسه استوى حتى يعود كل فقار مكانه فإذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما واستقبل بأطراف أصابع رجليه القبلة وإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الأخيرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته رواه البخاري حديث نمبر 213 সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকের আলোচ্য বিষয় হবে নামাজের শর্ত রুকন এবং ওয়াজিব একটি হাদিস এই মর্মে বুলুগুল মারাম থেকে ব্যাখ্যা করব আর তারপরে নামাজ বা সালাতের বেশ কিছু শর্ত রয়েছে শর্তগুলি কি কি বেশ কিছু রুকন রয়েছে রুকনগুলি কি কি আর বেশ কিছু ওয়াজিবাত রয়েছে সেগুলি কি আর এই তিন প্রকারের ফকাহা কেরামদের দেওয়া যে নামগুলি শর্ত রুকন এবং ওয়াজিব সবগুলি ফরজ সবগুলি ফরজ যদিও সংজ্ঞার দিক থেকে পার্থক্য আছে এই যেন নামের পার্থক্য কিন্তু সবগুলি হচ্ছে নামাজের মধ্যে ফরজ আর বাকি যতগুলি জিনিস আছে সেগুলি সুন্নাত বা মুস্তাহাব নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এছাড়া যা কিছু আছে তা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব করলে নেকি আছে আর ছাড়লে গুনাহ নেই তবে তাতে নেকি কমবে নেকি কম হবে এবং সুন্নতের খেলাফ বা সুন্নত তে ঘাটতি করে সে নামাজ আদায় হবে আর এই জিনিসগুলি যেগুলি শর্ত যেগুলি রুকন যেগুলি ওয়াজিবাত সেগুলি যদি না থাকে তাহলে নামাজে এমন ধরনের ঘাটতি হবে যাতে হয় নামাজ হবেই না অথবা যেমন ওয়াজিবাতের ক্ষেত্রে শুধু নামাজ যদি ইচ্ছা করে ছাড়ে তো নামাজ হবে না তাতেও আর যদি ভুলে গিয়ে থাকে তাহলে সেজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ হয়ে যাবে শর্তগুলি সালাত শুরু করার পূর্বেই সম্পাদন করতে হয় এগুলির নাম শর্ত আর রুকন সালাতের মধ্যে নামাজের মধ্যেই সেগুলি নামাজের অংশ সেগুলি এমন ফরজ যেগুলি ভুলে গিয়ে ছুটছুটে গেলেও নামাজ হবে না আর ইচ্ছা করে ছাড়লেও নামাজ হবে না আর ওয়াজিবাতগুলি যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে নামাজ হবে না আর ভুলে যদি যাই যাকে ভুলে যাওয়াকে সাহ বলে সাহা ইয়াসহু মানে ভুলে যাওয়া এই ক্ষেত্রে সাজদায় সাহ ভুলে যাওয়ার সাজদা আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ধরন নামাজের নিয়ম কানুন বর্ণনা করেছেন এই হাদিসটা একটা বড় হাদিসের সংক্ষিপ্ত আকার বুখারীতে সংক্ষেপে রয়েছে আবু দাউদ অন্যান্য হাদিসে আরো বিস্তারিত রয়েছে তার হাদিসে কাল তিনি বলছেন রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইযা কাব্বারা যখন তিনি তাকবীর দিয়েছেন জালা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি তখন তার দুই হাতকে তার দুই কাঁধ বরাবর করতেন ইয়াদাইহি মানে দুই হাত ইয়াদুন মানে হাত আর হাযওয়ান মানে বরাবর হ্যাঁ সমান করা হাজা ইয়াহজু আর মানকিব মানে হচ্ছে কাঁধ কাঁধ কোনটা মানকে মানকে তো হাত কতদূর পর্যন্ত উঠাতেন এতদূর উঠত যাতে এই কাঁধ পর্যন্ত পৌঁছে এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস আর আরেকটি হাদিসে রয়েছে কানের লতি পর্যন্ত পৌঁছিত এই দুটো নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত
সুতরাং দুটোই জাজ, কানের লতি পর্যন্ত আপনার আঙ্গুলের শিরা পৌঁছিবে, এরকম আর একটা নিয়ম। এর বেশি এইরকম করা সুন্নতের খেলাফ, ভুল। হ্যাঁ, কান ধরা এটাও ভুল, হ্যাঁ এই করা এটাও ভুল, সবগুলি ভুল। হয় কাঁধ পর্যন্ত আল্লাহু আকবর, আর না হলে কাঁধের একটু ওপরে, হ্যাঁ কানের লতি পর্যন্ত, এই যে নরম অংশটা, এটা শাহমা তো বুঝে নেই হাদিস আছে, শাহমা, শাহ মানে চর্বি হয়, শাহ মানে এখানে নরম বস্তুটা বোঝানো হয়েছে যাতে হাড্ডি নেই। এই যে এই হাদিসে আবু হুমায়দ সাঈদী যে ধরনটা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কাঁধ পর্যন্ত উঠিয়েছেন। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই যায়, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাঁধ পর্যন্ত উঠাতেন, যেটা সহিহ বুখারীতে আছে, কখনো কখনো কানের লতি পর্যন্ত, কানের উপর ভাগ নয়, এই পর্যন্ত নয়, কানের লতি নিচের ভাগ পর্যন্ত, আর ছোঁয়ার কথা নেই, স্পর্শ করার কথা নেই, এভাবে উঠেতেন। আর হাত কিবলামুখী থাকত, সাধারণ যেমন হাত উঠে তেমন থাকবে, হাত এইরকম ফাঁকও থাকবে না, আর একেবারে এইরকম করে চিপতে হবে, হ্যাঁ কোনো ফাঁক রাখা যাবে না, এইরকম না, নর্মাল যেমন হাত উঠে, হাত উঠে সাধারণভাবে উঠলে এক একটু ফাঁক থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। অঙ্গ প্রত্যঙ্গগুলি কিবলামুখী হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, আপনার শরীর যেমন কিবলামুখী হবে এই জন্য, এইরকম নয়, এইরকম এইরকম। ওয়াইদা জালা ইয়াদি হাজলা মানকাবাইহি, তাহলে দুই কাঁধ পর্যন্ত দুই হাত উঠাতেন, এই হাত উঠানোকে কি বলা হয় আরবি ভাষায়? রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত, রাফুল ইয়াদাইন, কি বলা হয় রাফুল ইয়াদাইন। এটাকে বিকৃত করে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা রফাদানি, বিদাতপন্থীরা রফাদানি বলে, কেউ যদি এর বেশি মানে প্রথমবারের বেশি রফাই দেন মানে হাত উঠায়, তাহলে ওদের নাম এই হাদিসের ভাষা দিয়ে তাদেরকে গাল গাল দেওয়ার মন মানসিকতা নিয়ে বলে থাকে এরা রফাদানি পার্টি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদেন করেছেন না করেননি? করেছেন। প্রথমবার নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমার সময় এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। এটা একটি জায়গা যেখানে কোনো দ্বিমত নেই, উম্মতের উলামায়ে কেরামদের আইম্মা কেরামদের কোনো দ্বিমত নাই যে তাকবীরে তাহরিমার সময় রাফুল ইয়াদাইন মানে দুই হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত অথবা কানের লতি বালাতা পর্যন্ত, এতটুকু উঠাইতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। তাহলে রাফুল ইয়াদাইন ইসলামে আছে, কেউ যদি কোনো দলের নাম যদি যারা তাদের মতের সাথে মিল নেই সেই জন্য রফাদানি রাখে, তো এটা শরীয়ত নিয়ে ঠাট্টা মজাক করা হইল না? ঠাট্টা মজাক করা কুফরি কাজ, সুতরাং সাবধান। কারণ নাম বলার আগে চিন্তা করে নেবে যে আপনার নাম কি হবে, আপনি কাউকে রফাদান বললেন পক্ষান্তর আপনার নাম হয়তো মুরতাদ হইল ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করার জন্য। তো অন্য কারো নাম দেওয়ার আগে চিন্তা করে নেবেন যে আমার নামটা কি হইতে পারে, এর পরিণামে। যেমন কারোর সাথে মারামারি করার আগে, ঝগড়া করার আগে চিন্তা করে নিতে হবে যে আমার পরিণাম কি হতে পারে, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। ওয়াইদা রাকা আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন তখন আমকানা ইয়াদাইহি দুই হাতকে মজবুত করে ধরতেন, আমকানা ইমকানু মাকান থেকে, মাকান মানে জায়গা, তাই না? দুই হাতকে মজবুত করে ধারণ করতেন মিন রুকবাতাইহি দুই হাঁটুতে, রুকবা রুকবা কোনটা, হ্যাঁ হাঁটু দেখান, এই যে হাঁটু, দুটো হাঁটু, হ্যাঁ এ দুই হাঁটুর উপর দুই হাত শুধু রাখতেন না, গদা নেই গদাও এরকম নেই, কি আছে আমকানা মানে শক্ত করে ধারণ করা। তাহলে রুকুতে গিয়ে হাত হালকা করে শুধু রাখবেন না, হ্যাঁ মজবুত করে ধরবেন। এমনি অনেকে হয়তো হালকা করে ধরে, শরীরের উপরে ভর আছে হাঁটুর উপর ভর নেই, মানে মজবুত করে তাহলে হাঁটু ধরে নেই, আর হাঁটুর উপর ভর আছে তাহলে হাঁটু মজবুত করে ধরে আছে, হচ্ছে পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুই হাঁটু মজবুত করে ধরতেন। সুম্মা হাসারা জাহরাহু, এই হাসারা হা দিয়ে, হাই হাওয়াজ যারা কারি সাদার হয়েছে, এটা হ্যাঁ হত্তি নয়, হা নয়, এটা হা দিয়ে যদি হয় হা, তাহলে হাসারা মানে হচ্ছে অবরোধ করা, ঘেরাও করা, এখান থেকে হেসার, হেসার বলা অবরোধকে, আর এখানে হাসারা আছে হা, তো এই হাসারা মানে হচ্ছে হানা বা ইনহানা, ঝুঁকে যাওয়া, মুড়িয়ে নেওয়া। সুম্মা হাসারা যাওয়া, তারপরে পিঠকে মুড়িয়ে নিতেন, বাঁকা করতেন,
সোজা দাঁড়িয়েছিলেন, রুকুতে গেলেন, রুকুতে গেলে তখন পিঠটা কি করতেন, মুড়িয়ে নিতেন, মানে বাঁকা করে নিতেন। এটা কেমন হইতো? এটা এমন ভাবে হইতে হবে, এটা হচ্ছে সুন্নত, যে আপনার মাথা আর পিঠ বরাবর হবে, মাথা এই রকম ওঠা থাকবে না পিঠের চাইতে বেশি, সবাই একই রকম। কে বলছে মহিলা আর পুরুষ? প্রথম কথা প্রশ্ন করবেন না আলোচনার সময়, শেষে প্রশ্ন। দুই নম্বর কথা, যে মহিলা পুরুষের নামাজে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই, তরিকায় কোনো পার্থক্য নেই, আজান একামত সেটা আলাদা কথা। হ্যাঁ, বাইরের মানুষ আছে, অপর পুরুষ আছে, এই জন্য জোরে তেলাওয়াত করবে না, অপর পুরুষ নেই নিজের বাড়িতে জোরে তেলাওয়াত করবে রাতের নামাজ, যেমন পুরুষ লোক করবে জেহরি নামাজ, জেহরি নামাজ জোরে কি রাতের নামাজ, আপনার জন্য পুরুষ, আপনার স্ত্রীর জন্য, যদি বাড়িতে দেব ভাষণ না থাকে, দুলাভাই অমক তমক আজ বাইরের লোক না থাকে, নিজের ছেলেরা আছে, নিজের স্বামী আছে, জোরে কেরাত করবে, বাড়ির বাইরে আওয়াজ যাবে না, কোনো পার্থক্য নেই। ফায়দা রাফা রাসাহু, অতঃপর যখন নিজ মাথা উঠালেন, ইস্তাওয়াহ, তখন বরাবর হয়ে গেলেন, সোজা হয়ে গেলেন, মাথা যখন উঠালেন কোত্থেকে, রুকু থেকে, তখন ইস্তাওয়াহ, সোজা হয়ে গেলেন। হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, এমন কি ফিরে গেল প্রত্যেকটি হাড়ের জোড়, ফাকার মানে হচ্ছে হাড়ের জোড়গুলি, এই যে আপনার মেরুদণ্ডে যে হাড়ের জোড়গুলি আছে দেখেন গিরে গিরে হয়ে আছে, হ্যাঁ মোটা মানুষ বোঝা যাবে না, চর্বি দিয়ে সব ঢেকে নিয়েছে, কিন্তু পাতলা মানুষ, কঙ্কাল কঙ্কাল দেখেছেন, ওতে বোঝা যাবে যে হাড়ের জোড় আছে, কতগুলি জোড় আছে দেখি, দুনিয়া সম্পর্কে আমার চেয়ে বেশি জানছেন কিনা আপনারা, গোটা শরীরে ওইটা, আর এটা হচ্ছে মেরুদণ্ডের জোড়, এখান থেকে শুরু করে এই পিছন পাশা ওপর পর্যন্ত, এখানে কতটা জোড় আছে, যেটাকে বলা হয় আমুদুল ফাকরি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে এই জন্য অ্যাক্সিডেন্টাল রোগীকে উঠানো নিষেধ আছে, উঠাবেন না সৌদি আরবে, এমনিও মেডিকেলে নিষেধ আছে, অন্য লোক উঠাতে গিয়ে হয়তো একটু আঘাত খেয়েছে, বাঁকা হয়েছে, উঠাতে গিয়ে দিলেন ভেঙে, আর মেরুদণ্ডের কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে ওর জিন্দগিটা বেকার, আর কোনোদিন দাঁড়াতে পারবে না। আলমানে হসপিটালে একজন বাংলাদেশি ভাইকে দেখেছিলাম 4-5 বছর আগে, বিছানায় সে খাবজিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিছানায় বছর দুয়েক থেকে শুয়ে আছে, ভালো হচ্ছে না, জীবনটাই শেষ, আর কখনো উঠতে পারবেন না, কথা বলছে সব কিছুই করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু মেরুদণ্ডের হাড় ভেঙে যাবে, আর বিছানা থেকে সোজা বসতেও পারে না, নড়াচড়া করতে পারে না, শুয়ে শুয়ে সব কিছু, আলহামদুলিল্লাহ। তো মেরুদণ্ডের হাড়ে, হাড় সম্পর্কে ওলামারা বলেছেন যে তাতে 17টি জোড় আছে, 17টি। তো বলছেন যে হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানু, প্রত্যেকটি হাড়ের জোড়গুলি আপন আপন জায়গায়, যখন আপনি বাঁকা হচ্ছেন, আল্লাহ যদি এই অবস্থা না রাখতেন মেরুদণ্ডের হাড়ে, হাতের হাড়ের মতো এটা বাঁকা করে দিয়ে দেখি, এই জায়গাটা এটা যেমন করতে পারছেন, এই করতে পারবেন, এই জায়গাটা ভেঙে দিল বলবেন না, ভেঙে দিতে হবে তাহলে পুরো, এই জায়গাটা পারবেন, হ্যাঁ পারবেন না, টাকা আর হাড়ে দিয়ে আপনার হাঁটুর মাঝখানটা পারবেন যে একটু বাঁকা করবো, কোনো উপায় নেই, কিন্তু মেরুদণ্ড যেমন ভাবে রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, পারছেন, হ্যাঁ চেনের মতো হয়ে আছে, চেনের মতো হয়ে আছে, একেবারে বাঁকা করে মাথাটাকে নিচে নামিয়ে দিয়ে হাত বা মাথাকে পায়ের কাছে পৌঁছে দিতে পারছেন, পারছেন না, এক্সারসাইজ করতে গিয়ে অনেকে এবাদতে তৌফিক হয় না, নামাজ পড়ে এক্সারসাইজ করা তৌফিক হয় না বেনামাজি মুসলমানদের, আর দিনে 1 থেকে 2 ঘন্টা শরীরের হেফাজতের জন্য এক্সারসাইজ করেছে, আর এই শরীর যেই শরীরের হেফাজত করছে এক্সারসাইজ করে জাহান্নামে জ্বলবে কোনো পরোয়া নেই, 1 সেকেন্ডের জন্য আগুনে দেবে না, আর চিরকাল জাহান্নামে জ্বলবে বেনামাজি, তারপরে কোনো পরোয়া নেই, এই হলো মুসলমানদের জ্ঞানের অবস্থা। প্রত্যেকটি জোড় নিজ নিজ জায়গায় ফিরে যাওয়া পর্যন্ত নবী সাল্লাম রুকুতে যান, রুকু থেকে সিজদায় যান, তবে সোজা দাঁড়িয়েছেন, সোজা দাঁড়ালে এই যতগুলো বাঁকা হয়েছিল সবগুলি সোজা, তাহলে একটু দাঁড়িয়েছেন আর সিজদায় চলে গেলেন, না এটা চলবে না, সোজা হয়ে দাঁড়াইতে হবে। ফাইজা সাজাদা, অতবার যখন সিজদা করলেন, ওয়াদা ইয়াদাইহি, তখন দুই হাত রাখলেন, কোথায় রাখবেন,
জমিনে রাখবেন মাটিতে। গায়েরা মুফতার শিন ওয়ালা কাবে জেহমা, বিছিও নয়, ওয়ালা কাবে জেহমা আর দুটোকে গুটিও না। জি, তাহলে রাখার ধরনটা মুফতারিস মানে এরকম বিছিয়ে না, কুকুরের মতো, বাঘের মতো, হ্যাঁ পশুর মতো। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কয়েক রকম পশুর চরিত্র থেকে নিষেধ করেছেন, ওটার মতো বসবে না, আর চতুর হিংস্র পশুর মতো তোমরা হাত বিছাবে না, এভাবে নামাজ পড়া জায়েজ না। নবী সাল এটা শুধু পুরুষদের জন্য নিষেধ করেছেন না সবাইকে বলেছেন? সকলকে বলেছেন। তাহলে এক শ্রেণীর মহিলারা আমাদের সমাজে যারা বিশেষ তরিকে নামাজ পড়ে নবীর তরিকে বাদ দিয়ে, তারা এইভাবে বসে না, এইভাবে সেজদা করে না, এটাকে পশুর মতো, বাঘের মতো, কুকুরের মতো, হিংস্র জন্তুর মতো বসা হয় না। ওয়ালা ইফতারিসু ইফতিরাসাস সাবউই, সাবউন মানে হিংস্র পশু, যেই পশু ফেড়ে খায়, ফেড়ে খায়। ওয়ালা ইফতারিসু আহাদুকুম, তোমাদের কেউ যেন হাত পিছিয়ে না সেজদা করে, ইফতিরাসাস সাবউই, হিংস্র পশুর মতো করে। তাহলে যেই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হাত বিছিয়ে সেজদা করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো আর পশু হিংস্র পশুর মতো করে নামাজে হাত বিছালো, যেটা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে ওইরকম নামাজ পড়তে দেবেন না, যাতে হিংস্র পশুর মতো করে নামাজ পড়ে, আর যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এটা আর বচনও আছে দুটোই। আমলে গায়রা মুফতার শিন, হাত বিছিও না, গায়ের মানে না, গায়ের মানে না নাই। জি, গায়রুল মাগযুব আলাইহিম আল্লাহ, আল্লাহ মাগযুব করিও না, গজব প্রাপ্ত নয় যেন না হই আমরা। ওয়ালা কাবে জেহমা, কাবাজ এক বেজ মানে সংকুচিত করা, গুটিয়ে নেওয়া। হ্যাঁ, এটা কাবাজা, এটা হচ্ছে কাবাজা। হ্যাঁ, ওয়ালা কাবে জেহমা, বিছাবেন না আর এমন করে নেবেন না যেমন সেজদা করে দেখেন, এইরকম করে সেজদা না করে একেবারে লাগিয়ে নেওয়া, এটা হলো সন্নতি সেজদা, বিছিয়ে দেন হিংস্র পশুর মত, এটাও চলবে না। আচ্ছা, গুটিয়ে নেন, বগলে লাগাই থাকবে, হাত দুটোকে বগলে আরো সাঁটিয়ে গেল এরকম, হ্যাঁ না, এটা চলবে না, এই দুটো চলবে, এটা হচ্ছে কাবেজ। হ্যাঁ, হাত গুটিয়েও নেবেন না একবারে আর বিছিয়েও দেবেন না, দুটো নিষেধ, খোলা থাকবে। ওয়াস্তাকবালা বি আতরাফে আসাবে রিজলাইহিল কিবলা, এবং নিজের দুই পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখী করে দিলেন, দুই পায়ের আঙ্গুলগুলিকে তাহলে কি করতে হবে, কিবলামুখী করলে এইরকম হইতে হবে পায়ের আঙ্গুলগুলি, এইরকম না, অনেকে সিজদা করে এরকম হবে মুড়িয়ে দিই, তাহলে কোন দিকে গেছে মুখ, আঙ্গুলের পেছন দিকে চলে গেছে, কিবলার উল্টো দিকে চলে গেছে, এরকম হবে। জি হ্যাঁ, সেজদা যান, হ্যাঁ হ্যাঁ, কি বলে দিয়ে করে মুখ করে আছে আঙ্গুলগুলি, পক্ষান্তরে উল্টো, উল্টো যে, হ্যাঁ এইরকম নয় যে উল্টিয়ে দিয়েছেন। জি, ওয়াইদা জালাসাফির রাকাত আইনে, আর যখন দুই রাকাত সালাতে বসতেন, দুই রাকাত পড়ে বসতেন, চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজ যাতে দুই তাশাহুদ আছে, ওতে যখন বসতেন, জালাসা আলা রিজলিহিল ইউসরা, দুই রাকাতে যখন বসতেন, এখানে আউয়াল তাশাহুদ বলা হয়নি, এই জন্য এটা তিন চার রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা দুই রাকাত বিশিষ্ট ফজর নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, শুনে রাখেন, যদিও মাসলায় ইখতিলাফ আছে, এগুলো মাসলায় কেমন করে বসেন, বসার ধরনটা কেমন হবে, দুই রাকাত পরে যে আপনি তাশাহুদে বসলেন তখন বসার নিয়ম থেকে, জালাসা আলা রিজলিহিল ইউসরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বসলেন বাম পায়ের ওপর ভর দিয়ে, রিজল মানে বাম আর ইউসরা মানে বাম, আইসার ওর মুয়ান্নাস হচ্ছে ইউসরা, ও নাসাবাল ইউমনা আইমান মানে ডান, আর ওর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে ইউমনা, ও নাসাবাল ইউমনা ডান পাকে খাড়া করলেন, দাঁড় করলেন, কেমন হবে একটু দেখেন, বসেন, এই যে বাম পায়ের ওপরে বসলেন আর ডান পাটা আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখছেন তো না, দাঁড়িয়ে আছে, ও নাসাবাল ইউমনা ডান পা, ডান পা দাঁড়িয়ে থাকবে, তারপরে বাকি কি আছে, ওয়াইদা জালাসা ফির রাকাতিল আখিরা, আর যখন বসলেন শেষ রাকাতে, শেষ রাকাতে তাহলে চার রাকাত বিশিষ্ট অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজ, আর শেষ রাকাতে বসলেন শেষ তাশাহুদে, কদ্দামা রিজলাহুল ইউসরা, তখন নিজের বাম পাকে এগিয়ে দিলেন,
কদ্দামা ওয়ানাসাবাল ওয়ানাসাবাল উখরা আর দ্বিতীয় যে পার্টি সেটাকে কি করলেন দাঁড় করে দিলেন ওয়া কাআদা আলা মাকআদাতিহি আর বসে গেলেন তার নিতম্বের উপর মাকআদা মানে বসার স্থান মানে পাছা সহজ ভাষায় কাআদা ইয়াকউদু মানে হচ্ছে বসা আর যা দিয়ে বসে ওটা হচ্ছে মাকাদ বসার স্থান মানে পাছা নিতম্ব ওয়া কাআদা আলা মাকআদাতিহি আর নিজের নিতম্বের উপর বসলেন আখরাজাহুল বুখারী হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এটার ধরন দেখেন ভেতর দিয়ে ওইদিকে চলে গেছে না ডান দিকে দেখছেন না আচ্ছা ও নাসাবাল ওখরা আর এক পা দাঁড়িয়ে আছে ওইটা পা দাঁড়িয়ে আছে না ডান পা দাঁড়িয়ে আছে তাহলে বাম পাকে ঢুকিয়ে দিলেন দিয়ে ডান দিকে বের করে দিলেন হ্যাঁ আর কি করলেন ডান পাকে খাড়া করলেন নাসাবায়ান সমানে খাড়া করা হ্যাঁ ওয়া কাদ আলা মাকাদার বসলেন নিতম্বের উপর তাই জমিনের উপর নিতম্বটা রেখে দিতে হবে এর নাম হচ্ছে তাওয়াররুক করা ওয়ারেকুন মানে নিতম্ব আর তাওয়াররুক মানে নিতম্বে ও জমিনে লাগিয়ে বসা অন্য হাদিসে রয়েছে তাওয়াররাকা হ্যাঁ মানে নিতম্বের উপরে বসলেন এটা পুরুষ নারী সবার জন্য পক্ষান্তরে আমাদের দেশের মজহাবি নামাজ হচ্ছে যে মহিলারা প্রথম তাশাহুদ হোক আর দ্বিতীয় তাশাহুদ হোক মহিলারা কি করবে এই নিতম্বের উপর বসবে আর পুরুষরা পুরুষদেরকে এই হাদিস মানেনি তারা বলছে যে প্রথম তাশাহুদ আর হোক আর দ্বিতীয় তাশাহুদ ওই আগের মতো করে বসতে হবে কেমন ইফতেরাস করে হ্যাঁ বাম পাটা বিছে বাম পায়ের উপরে বসতে হবে এটা পুরুষের ধরন আর মহিলার ধরনটা হচ্ছে মহিলার ধরনটা দেখেন হ্যাঁ এইরকম সব সময় না ওরা চেষ্টা সহ ওদের না ওদের আউয়াল সানি সব একই রকম ভাগাভাগি করে নিয়েছে তোমরা এটা নাও মহিলারা আমরা পুরুষটা এটা দিলাম হাদিস থেকে নেবো না ওরা বুঝতে পারছে না এইরকম নামাজ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন আর এই সম্বোধন পুরুষকেও করেছেন মহিলাকে করেছেন যেমন আবু বকর করেছেন আবু বকর মে আয়েশাকে করেছেন যেমন ওমারকে করেছেন তেমন হাফসাকে করেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো যদি পার্থক্য থাকতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অস্পষ্ট অসম্পূর্ণ কথা বলেননি আর বলবেন না কখনো না আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের কথা থেকে ভুল না বুঝে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কথা অস্পষ্ট কথা বলেছেন যে ভুল বুঝে মানুষ মহিলা পুরুষের পার্থক্য আছে অথচ ক্লিয়ার বলে যাবেন না দিনে রাতে পাঁচবার করে আদায় করতে হয় মহিলাকে পুরুষকে আর কথাটা ক্লিয়ার করে যাবেন না যে সাল্লু আইয়ুহার রিজাল পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো আইয়ুহান নিসা তোমরা নামাজ পড়ো আমার স্ত্রীদের মতো একটা কথা বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শরীয়তে এই পার্থক্য থাকতো সুতরাং ভালো করে দিল খুলে আল্লাহর আস্তে হাদিস থেকে নামাজ নেয় আমরা বিবির নামাজটা যাতে কবুল হয় আপনার মা বোনের নামাজটা যাতে কবুল হয় কারণ মান আমেল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি আমার আমল করে নামাজ কি বেনামাজি নয় আপনার স্ত্রী আপনার মা বোনেরা কিন্তু লাইসা আলাইহি আমরুনা আমার তরিকা মোতাবেক হইল না ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যাখ্যাত রিজেক্টেড আল্লাহ পাক কবুল করবেন না মকবুল হবে না মারদুদ হয়ে যাবে সাবধান হয়ে যান আল্লাহর ওয়াস্তে এই জন্য দিল খুলেন আর আজকে যদি বিশ্বাস না হয় তো আর একটু পড়াশোনা করেন আর একটু গভীরে যান এখন হাদিস সহি হাদিস চর্চা করেন বুখারি থেকে শুরু করে মুসলিমে দেখেন সহি নামাজ কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি আছে ছয়টি প্রসিদ্ধ কিতাব বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজা এগুলোতে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই আর আপনি জয়ীফ জাল নিয়ে আসার পরে আগে আপনি আপনার কিবলা নির্ধারণ করেছেন কিবলা এই দিকে তারপরে আপনি তার জন্য প্রমাণ পেশ করার চেষ্টা যুক্তি পেশ করবেন না 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 এইদিকে হবে আমাকে এইদিকে লাগছে এটা চলবে না প্রথম কিবলা নির্ধারণ করলে হবে না প্রথম আপনাকে জানতে হবে তারপর কিবলা নির্ধারণ করতে হবে আগে না জেনে বললেন এইদিকে পশ্চিম না এইদিকে কাবা আছে বললে চলবে না ওই রকমই আগে থেকে সিদ্ধান্ত নিলে নারী পুরুষের নামাজের পার্থক্য করব তারপরে দলিল খুঁজো এটা হচ্ছে মাজহাবধারীদের তরিকা আর কোরআন হাদিসের অনুসারীদের তরিকা হচ্ছে
যে প্রথমে কোরআন হাদিস মানব, তারপর দেখো মাজহাবের ফতোয়া, যেই ফতোয়াটা কোরআন হাদিসের অনুকূলে সেটা নেব, আর বাকিগুলোকে মাস সালামা তা ওইগুলোকে ছেড়ে দিতে বলেছেন আইম্মা কেরামগণ, ছেড়ে দেব। এই একটি হাদিস যাতে সংক্ষেপে নামাজের বেশ কিছু তরিকা বর্ণনা করা হয়েছে, এর সাথে এখন আজকের যেটা আসল বিষয়বস্তু, কারণ বাইরে থেকে অনেক ভাইরাই বোনেরা অনুরোধ করেছেন যে নামাজের শর্ত রুকুন আর ওয়াজিব এগুলি জানার জন্য, তো এগুলি আলোচনা করে দিই, আর তারপরে বাকি হাদিসগুলি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে আসবে, যাতে নামাজের মধ্যে আরো যেসব বিষয়গুলি সবগুলি আসবে। নামাজের অধিকাংশ বিষয় এখন আলোচনায় আসেনি, তাশাহুদ আসেনি, দুরুদ আসেনি, সানা আসেনি, কোন সানা পড়বেন, জায় নামাজের দোয়া আছে কি নাই, এগুলি আসেনি, সবগুলি আসবে ইনশাআল্লাহ তাআলা। নামাজের শর্ত কয়টি? নয়টি। প্রথম শর্ত, মুসলমান হওয়া। যে কোনো ইবাদত বন্দেগী করার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, ইসলাম। প্রথম মুসলিম হইতে হবে আকীদাই এবাদতে আল্লাহর দিন কবুল করে নবীর অনুসরণে, আল্লাহর আনুগত্যে রাসূলের আনুগত্যে আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর দিনে কোরআন হাদিসে যা আসবে মানি, ইসলামকে যাতে নষ্ট না করেন। মুসলিম জন্মসূত্রে আর ইসলামকে নষ্ট করেন শিরক কুফরি করে, কেউ নাস্তিকতা দিয়ে নষ্ট করেছে, কেউ নষ্ট করেছে কবর মাজারে সিজদা করে, বালা মুসিবত আসলে ছেলে মেয়ে হয় না, মাজারে চলে গেল, খাসি দিয়ে আসলো, একটা ছেলে হলো তোমার এটা বাবার দান, আমার আপসি বাবা দিয়েছে, তাহলে তার মধ্যে ইসলাম নেই, ইসলাম নষ্ট করেছে, নিজের ইসলাম নিজে নষ্ট করেছে। তো প্রথম ইসলাম আপনার মধ্যে থাকতে হবে, তারপরে নামাজ কবুল হবে, তারপর নামাজ শুদ্ধ হবে। শিরক কুফরি অবস্থা, একটা লোক নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাস করে না, কিন্তু দুনিয়ার কোনো ঘরে, যে কোনো ঘরে যে হোক, বা লোকজন সবাই নামাজ পড়ছে, আমি একা কেন বাইরে বসে থাকি, কারণ একটা অনুষ্ঠানে এসেছি মুসলিমদের, চলে অতি লেগে যায়, মন্দিরও লাগলো মসজিদও লাগলো, নামাজ কবুল হবে? কারণ অন্তরে তার ইসলাম নেই, আল্লাহ পরকাল। ঠিক তেমনি শিরককারী, ইমান ভঙ্গ, ইসলাম ভঙ্গকারী লোকের নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ পাক বলেছে লাইন আশরাক তালা ইহাবাতান আমালুক, হে নবী তোমাকেও বলেছি, তোমার পূর্বের সমস্ত নবীকে বলেছি, তুমি যদি শিরক করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তাহলে আমল কবুল হবে না যদি ইসলাম না থাকে। ফালা ইয়াকবালুল্লাহু সালাত মিন কাফির, সুতরাং কাফিরের নামাজ আল্লাহ কবুল করবেন না। ওয়ালাউ আতা শখসুন ইউসাল্লি ওয়া হুয়া গায়র মুসলিম, অমুসলিম। জুমার দিনে অনেকে এই মার্কেট এরিয়াতে বেড়াতে চলে আসে কোম্পানি থেকে, আসার পরে দেখলো বাইরে দাঁড়িয়ে থাকবো, সাথীর সঙ্গে সব মুসলিম, মসজিদে ঢুকলো, আমিও নামাজ পড়িনি, হ্যাঁ হবে নামাজ, রোজা কবুল হবে? আজকে থেকে 8-10 বছর আগে আমাদের অনেক ভাইরা আছেন পুরাতন, তারা হয়তো দেখেছেন, চিটাগাঙের একটা খ্রিস্টান ছেলে আসতো, শুধু আসতোই না, ইসলামিক সেন্টারে নিয়মিত আমার এখানে আলোচনায় বসত, কিন্তু আল্লাহ ইমানের তৌফিক দেয়নি, আল্লাহ পাকের ইচ্ছা, নবীর ঘনিষ্ঠ থেকে নবীর চাচা আবু তালেব হেদায়েত হয়নি, তাই না? তো এই চিটাগাং এই লোকটি খ্রিস্টান আসতো, জুমার দিনে রোজা রাখত, রোজার অবস্থায় এই সকলে আলোচনার পরে খানা খেত, ও খাবার খেত না। একদিন জিজ্ঞেস করলাম কি ব্যাপার খানা, সবাই খাচ্ছে আপনি খান, স্যার আমি রোজায় আছি। রোজার আগে তো ইসলামটা কবুল করতে হবে, রোজা রাখতো। আচ্ছা, ছাত্রদেরকে এলাকা থেকে ক্যাম্প থেকে আসতো, দাল্লার দিকে থাকতো, ওখান থেকে আসতো, উৎসাহিত করে মুসলিম ছেলেদেরকে বলতো যে শেখের আলোচনা শুনতে আমি যাই, তোমরা কেন যাও না, নিয়ে আসতো, আল্লাহ যেন হেদায়াত করে যদি বেঁচে থাকে। তো রোজা কবুল হবে? কবুল হবে না। ইসলামের শিক্ষা কবুল হবে, কিছু পাবে আল্লাহর কাছে কিয়ামতে? পাবে না, কিয়ামতে পাবে না। তবে আল্লাহ মানুষের কর্ম নষ্ট করে না, এই জন্য দুনিয়াতে কিছু দিয়ে দিবে, একটু সুনাম, এই যে সুনাম করলাম যে লোকটার এই গুণগুলি ভালো ছিল, এটি আল্লাহ দিবে, আর এরকম আরো কিছু দেবে, সুস্থতা দেবে, আরো কিছু দেবে, রুজি রোজগার দেবে কিছু, হ্যাঁ। কিন্তু আখেরাতে আল্লাহ পাকের কাছে আমলের বদলা পাওয়ার জন্য ইসলাম শর্ত, নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইসলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে, হ্যাঁ, আল আকল, আকল মানে হচ্ছে, আকল মানে জ্ঞান, বিবেক, বুদ্ধিমত্তা, এটা যেন ঠিক থাকে। এর বিপরীত যদি পাগল হয়, পাগলের নামাজ কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ পাগলের কোনো সংকল্প নিয়তি থাকে না, পাগল যা করে অটোমেটিকলি করে। যেমন রোগী যদি হাতে রোগ থাকে, হাত কাঁপানি রোগ থাকে, কি বলে এই রোগগুলোকে, হ্যাঁ, তো থর 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 করে কাঁপতে আছে, ও কিন্তু টের পাচ্ছে না, কাঁপতে আছে,
ঠিক না, ইচ্ছা করে কিন্তু কাঁপাই না, আমি ইচ্ছা করে কাঁপাচ্ছি, এই থামাইলাম থেমে গেল, হ্যাঁ ঠিক না। কিন্তু যার রোগ আছে কাঁপার রোগ, সে এমনিতে কাঁপছে। ঠিক তেমনি পাগল যা কিছু করে এমনিতেই করে, ও নিয়ত উদ্দেশ্য করে করে না, আর আমলের জন্য নিয়ত শর্ত। সুতরাং পাগলের কোন এবাদত বন্দেগী কবুল হবে না, শুদ্ধ হবে না, তার উপর ফরজও নাই, ফরজ নাই। কাফের উপর এবাদত ফরজ, কিন্তু এবাদতে প্রথম ইন্টার করতে হবে, দাখিল হতে হবে ইসলাম দিয়ে, আগে নামাজে প্রবেশ করলে হবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কাফেরকে, যেন কালেমা শাহাদাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আল্লাহ পরকালের প্রতি ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অন্যান্য পাপ জীবন তাও তারও শাস্তি পাবে জিজ্ঞেস করা হবে, কারণ তার জ্ঞান বিবেক বুদ্ধি ছিল, তা দিয়ে বোঝার চেষ্টা করে যে এই লোকের যে পাগল তার তো জ্ঞান বিবেক বুদ্ধি কিছু নাই, সেই জন্য আল্লাহ পাক তাকে জিজ্ঞেসই করবে। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস আবু দাউদ তিরমিজি রয়েছে, রফিয়াল কালামান সালাসা, তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাকের দায়িত্ব দেওয়া শরীয়তের দায়িত্বের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ উঠিয়ে নিয়েছে, ওর নাকি গোনা লিখা হয় না, ওর পাপ অন্যায় কিছু লিখা হয় না। আনিম নাইমে, ঘুমন্ত ব্যক্তি হাত্তায় আস্তায় কেস যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, ঘুমের অবস্থা যদি কুফুরি কথা বলে আল্লাহ ধরবে, ঘুমের অবস্থা অনেকে কথা বলে শুনেছেন না, শুনেন কখন আমার বাচ্চাদের রুমে যখন ঢুকি রাত্রে, হয়তো বেশি রাত্রে যখন ওরা ঘুমিয়ে আছে, দেখি ওই দিনে যা কথা বলেছে মাদ্রাসে আরবিতে কথা বলছে, আরবিতে শুনতে পায়, আর আরবিতে কথা বলছে, ধরবে না ভালো মন্দ ঘুমের অবস্থায় কি বললো না বললো আর কি করলো না করলো, আল্লাহ থাকবে যতক্ষণ জেগে না যাবে। হ্যাঁ, জেগে যাওয়ার পরে হ্যাঁ ঘুমের অবস্থায় কাপড় খুলে গেছে, আল্লাহ ধরবে যে তুই উলঙ্গ কেন, অনেকের হয় কিন্তু। আর ভালো করে শুনে রাখেন, যেসব যুবকদের যেসব লোকদের হয় তাদেরকে বলছি যে লুঙ্গি লুঙ্গি পরে শুলে লুঙ্গি বেঁধে রাখেন, আর না হলে প্যান্ট পরেন, পায়জামা পরেন, ঠিক আছে। মাদ্রাসায় আমরা মাদ্রাসার হোস্টেলে 12-13 বছর থেকে থাকতে লেগেছি বয়সে, 13 বছর বয়সে মাদ্রাসা হোস্টেলে, তখন প্রথম আমরা লুঙ্গিকে বেঁধে শুইতাম, এদিকে শুধু বানা নাই নিচের দিকে বলতাম ঘিরে দিয়ে, যাতে ওপরে না উঠে, পায়জামার মতো টান দেওয়া থাকে, হাঁটুর উপরে না উঠতে পারে। আপনার কিছু দায়িত্ব আছে ঘুমের আগে করে রাখেন, ডান্সে যে বদ অভ্যাস, কাপড় কোথায় যে খুঁজে রাখেন না, গলাতে বানহাস লুঙ্গি দেখে গলাতে হয় না, হয় না লাপের তলায় কম্বলের তলায় তো হয় অনেকেরই হয়। হ্যাঁ আপনি একা আছেন আলাদা কথা, হ্যাঁ আপনার স্ত্রী আছে আলাদা কথা, কিন্তু আরো লোকজন আশেপাশে রুমে থাকে আর আমি গলাতে লুঙ্গি নিয়ে বসে আছেন ব্যাচেলার রুমে, কখনো যাইজ না বা আপনার রুমে কেউ ঢুকে। যাই হোক, কি বলছিলাম, ঘুমের অবস্থা আল্লাহ ধরবেন না যতক্ষণ না জাগবে, জাগতেই তাড়াতাড়ি করে আপনি দেখছেন যে কাপড় উঠে গেছে তাড়াতাড়ি করে ঢাকেন, আপনি রান খুলে গেছে ঢাকেন, আনেন নাই হাত্তা আস্তে আস্তে, আর কে, হ্যাঁ ও আনি সগিরে হাত্তা এক বোরা, আর নাবালক ছেলেকে আল্লাহ ধরবেন না যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে, নাবালক অবস্থায় যদি কোন ভুল ভ্রান্তি করে অন্যায় কথা বলে তো আল্লাহ ধরবেন না। তবে বাপ মা যদি জানতে পারে যে আমার নাবালক ছেলে ভুল করছে অন্যায় করছে আর শাসন না করে তো বাপ মাকে আল্লাহ ধরবে, কারণ বাপ মায়ের দায়িত্ব হচ্ছে নাবালককে ইসলামিক তরবিয়ত দেওয়া, পেটে যেমন খেতে দেবেন তার আগে দেবেন আপনি দিনই তরবিয়ত দেবেন, বাপ মাকে ধরবে যদি জানতে পারে আর না শিখা, দেখলেন যে আমার ছেলে বেয়াদবি করলো আমার ছেলে অন্যায় কথা বললো সাথে সাথে শাসন করতে হবে, হ্যাঁ এসে থেকে গেল দিল আপনার স্ত্রীকে একটা লাত, আপনার ছেলে করে না, অনেক ছেলেরা 5 বছর 7 বছর দিল আপনার স্ত্রী আপনার সামনে লাত, আর আদরে আপনার স্ত্রীও বেকুব আর আপনি তৈরি কেন, আদব শিখেতে হবে না ফরজ এটা, এরকম অনেক ভুলি ছোট ছেলেরা করে থাকে, তাহলে সংশোধন করা বাপ মায়ের দায়। আর কি বললাম, ওয়ানিল মজনুনে, আর পাগল লোক হাত্তা ইউফিকা যতক্ষণ পর্যন্ত তার পাগলামি দূর না হবে, হ্যাঁ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হবে, হ্যাঁ এখন বুঝতে পারছে নামাজ কি জিনিস, হ্যাঁ খাবার বাপ মা জানতে পারছে চিনতে পারছে, তাই নামাজ ফরজ। তৃতীয় শর্ত হচ্ছে তামিজ, তামিজ মানে হচ্ছে
তামিজ মানে হচ্ছে ভালো মন্দের পার্থক্য করা। এটা নামাজ নয়, এটা পাক না পাক। মসজিদ এটা বাড়ি নয় যে মসজিদে পায়খানা করতে বসে যাবো, পেশাব করতে বসে যাবো। এটা বুঝা, যতক্ষণ এটা না বুঝবে ততক্ষণ নামাজ শুদ্ধি হবে। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের পূর্বে ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার হুকুম দিতে বলেন। 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে আর মসজিদে নিয়ে চললেন, আর গিয়ে মসজিদের এই দিক থেকে ওই দিক ফুটবল খেলে বেড়াচ্ছে, ছোট আপনার কাছ থেকে ওইদিকে আপনার বাচ্চার স্বভাব এরকম চঞ্চল স্বভাব যে শান্ত হয়ে বসে থাকবে তাও নয়, না নিয়ে যাওয়া যায় যে না মসজিদে এরকম বাচ্চা নিয়ে বাচ্চার ক্ষেত্রে। তাহলে আমাদের দেশে এক ধরনের ভুল আছে যে বাচ্চা 7 বছর 8 বছর হয়ে গেছে তারপরও কাতারে ঢুকতে দিবে না, পিছনে দাঁড়াবে, এটাও বিদাতিদের কাজ, এটা ভুল, এটা ভুল। যেমন এটাও ভুল যে 3 বছর 4 বছরের বাচ্চা আর ধৈর্যও রাখতে পারবেন না, চঞ্চলে বাচ্চা, আপনি জামা শুরু করলে এই দিক থেকে দিল ওই দিকে, কারো টুপি টেনে নিয়ে হাঁটলো, আরো কত কি করে, সেজদার অবস্থায় কার কিসে হাত দিচ্ছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন না, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর পর্যন্ত নিয়ে যেতে বলেননি। তবে যদি দেখেন 7 বছর আগে নামাজ যেতে পারে, অনেক ওলামার বলেছেন 5 বছরে আপনার ছেলে চালাক চতুর, নামাজ বুঝে গেছে, পেশাব পায়খানা পাক না পাক বুঝে গেছে, কখনো পেশাব পায়খানা মসজিদে করবে না, হ্যাঁ, তাহলে শিক্ষার জন্য আর শান্ত আপনার পাশে যেখানে বসাবেন বসে থাকবে, নামাজ পড়ে অথবা বসে থাকবে, তাহলে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহমুদ বিন রাব্বি, তিনি বর্ণনা করেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারায় কুলি করেছিলেন, আমার মনে আছে, অকুন্তু ইবনু খামসা সানিন, তখন আমার বয়স 5 বছর ছিল। 5 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে বা উযু করে রসিকতা করে তার চেহারাতে কুলি করেছিলেন, পানি ছিটিয়েছিলেন, ওটা তার মনে আছে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা ফুকাহারা ইস্তিদলাল করেছেন, দলিল পেশ করেছেন যে 5 বছরের ছেলে যদি কোনো কিছু বর্ণনা করে ধর্মের ক্ষেত্রে কবুল করা যাবে। ওই সাহাবীর এই হাদিস কবুল করলেন না করলেন না, নাবালক বলে উড়িয়ে তো দিলেন না। তাহলে কেউ যদি কোনো বড় মানুষ রসিকতা করে যদি ছোটদের আদর করতে গিয়ে পানি কুলি করে তাহলে জায়েজ, নবী সাল্লাম করেছেন। এই মাসলা জানলাম 5 বছরের ছেলের হাদিস থেকে, 5 বছরের ছেলের বর্ণিত হাদিস থেকে, বোঝা গেছে। তাহলে 5 বছর, 3 বছর 4 বছর ছেলে অনেক সময় বুঝে না, 2 বছর 2.5 বছর 3 বছরের ছেলে পেশাব পায়খানা বুঝে না, মসজিদ বুঝে না, কিন্তু 5 বছর ছেলে অনেক সময় বুঝতে পারে। তারপরেও বলবো যে প্রয়োজন নেই আপনি 7 বছরে নিয়ে যান। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসলাতি যা বালাগু সাবাসানিন বা হুম আবনা ওয়াসাবাসানিন, দুই রকম করে হাদিস রয়েছে। তাহলে যেন বুঝতে পারে, ভালো মন্দর জ্ঞান আছে তার। 4 নম্বর শর্ত হচ্ছে রাফুল হাদাস, নাপাকি দূর করা। বড় নাপাকি থাকলে গোসল করে নেওয়া, আর যদি ছোট নাপাকি থাকে, উযু না থাকে, তাহলে উযু রাফুল হাদাস, তাহারাত, হাদাস আকবার হাদাস আসগার দুটো দূর করা। আচ্ছা, 5 নম্বর শর্ত হচ্ছে শরীরে গায়ে অথবা কাপড়ে অথবা নামাজের স্থান যাই নামাজই হোক অথবা মাটিতে হোক, যদি দেখেন যে কোনো নাপাকি আছে দেখতে পাচ্ছি, পেশাব পায়খানা লেগে আছে, নাজাসাত দূর করা, নাপাকি দূর করতে হবে নিজের কাপড় থেকে, আর কি বললাম, নিজের দেহ থেকে, আর যে জায়গায় নামাজ পড়ছে নামাজের জায়গা থেকে। 6 নম্বর শর্ত হচ্ছে লজ্জা স্থান আবৃত করা, সাতরুল আওরা। নামাজের জন্য শর্ত হচ্ছে লজ্জা স্থান ঢাকা। লজ্জা স্থান পুরুষের কতটুকু, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর ওপরে নামাজে কাপড় উঠবে না, হাঁটু ঢাকা থাকবে, হাঁটু সহ, আর নাভির নিচে নামবে না। হ্যাঁ, কিছু লোকের আছে নাভির নিচে কাপড় নেমে যায়, পেট বড়, হ্যাঁ সাবধান, শক্ত করে বাঁধেন। আজকালকার জেন্টস প্যান্ট ওয়ালাদেরকে বিশেষ করে বলছি, যখন রুকুতে যায় এই দিকে টান দিতে দিতে একেবারে পেছন দিকে নাভির অনেক নিচে চলে গেছে, নাভি এখানে, তাহলে নাভির বরাবর হচ্ছে এই জায়গা, আর নেমে সুবহানাল্লাহ ওই যে 2 নিতম্বের জোড় আছে ওই পর্যন্ত পৌঁছে যায়, যে ফাটলের জায়গা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এইভাবে নামাজ পড়া যায়, এইদিকে শার্ট এত মানে শার্ট পড়ছে জামা যে ওপর দিকে উঠে যাচ্ছে, আর এইদিকে প্যান্টটা টান দিচ্ছে নিচের দিকে, মাঝখানে ফাঁক হয়ে গেল, কিছুই নেই, গেঞ্জি উঠে গেছে, তা ঢাকা নেই ওই জায়গাটুকু, নামাজ ফাঁসে হয়ে যাবে, এই অবস্থায় নামাজ হবে না। অনেক লোককে দেখবেন তাহলে তাদের নামাজ হয় না, জামা ওপর দিকে উঠে গেছে আর প্যান্ট নিচের দিকে নেমে গেছে, মধ্যখানে ফাঁক হয়ে গেছে, চামড়া দেখা যাচ্ছে, আর সেটা নাভির নিচের স্থান পেছন দিক থেকে, তাহলে নামাজ হবে না।
নামাজের জন্য লজ্জা স্থান আবৃত করা, উজুর জন্য শর্ত হইল, উজুর জন্য না নামাজের, নামাজ তাহলে নামাজের আগে হাঁটু পর্যন্ত ঢাকলে হবে। আচ্ছা কাঁধও ঢাকতে হবে তার সাথে নামাজের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন মানুষ যেন একটা কাপড়ে নামাজ না পড়ে এমন একটা কাপড় লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যাতে কাঁধের ওপর কিছু নেই। হ্যাঁ এক কাপড়ে যদি নামাজ পড়েন তো এখান থেকে বেঁধে নেন আর নিচে হাঁটু পর্যন্ত ঢেকে নেন, অসুবিধা নেই। এক কাপড়ে নামাজ পড়েন, গরিবী আমলে একটা কাপড় এরকম ছিল, সাহাবায়ে কেরাম আমলে এইভাবে নামাজ পড়তেন। ছোট বাচ্চাদের যেমন আমাদের, আমরা ছোট ছিলাম চাদর ও চাদর বেঁধে দেওয়া হয়, তখনকার যুগে সোয়েটার আর জ্যাকেট ছিল না, এখানে বেঁধে দেওয়া হয়, এইখানে কোথাও ঢাকা শীতের দিনে, তো এক কাপড়ও হইতে পারে কিন্তু এইভাবে ঢাকতে হবে। তাহলে এটা কি জন্য বললাম, কারণ আমাদের দেশের মানুষরা কোন কোন মানুষকে দেখে যে টোপটাকে উল্টে জুব্বাটাকে উল্টে নিয়েছে, উল্টে নিয়ে উজু করছে, তখন হাঁটুর উপরে কাপড় উঠে আছে, বলছে দেখো 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 হাঁটুর উপরে কাপড় উঠে আছে আর উজু করছে, উজু হবে বলে, যে বলছে সে মূর্খ, যে হাঁটুর উপরে উঠিয়ে উজু করছে তার চাইতে বড় মূর্খ। হাঁটুর উপরে কাপড় উঠালে বড় হারাম করলো না, লজ্জা স্থান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাউ আতাইন, সামনে এবং পাছা, যেটা একবারে আওরাতে গালিদা, সামনের দিকে লজ্জা স্থান আপনার হাফ প্যান্টের জায়গাটুকু, কথা বুঝতে পেরেছেন, সাউ আতাইন মানে সামনের দিকে এবং পেছন দিকে একেবারে, পেশা পায়খানার স্থান আরো সহ ক্লিয়ার ভাষায়, এইটা এক ঢাকা একেবারে ফরজ। আর রানের কিছু অংশ কখনো কখনো খোলা জায়েজ আছে না, নাই আস্তে করে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন একটু রান খুলে আর আবু বকর ঢুকলেন, হাদিস মনে আছে কারো, কোনো বান্দা জানা থাকলে বলবেন যে আছে, হ্যাঁ আছে জানা আছে, খোলাই থাকলো, ওমার ঢুকলেন খোলাই থাকলো, উসমান যখন ঢুকলেন তখন লজ্জা ঢেকে ফেলেন, কারণ উসমান এত লজ্জাশীল মানে নাজুক মানুষ ছিলেন যে যদি একটু রান করলে তাকে হাঁটু খোলা আছে টান দিবে আর বসবে লজ্জাতে, কথা বুঝতে পেরেছেন। অনেকে আছেন এরকম, অনেকে এত মানে নাজুক লোক আছেন যদি দেখেন যে সে মাথায় টুপি টুপি না এখন হয়তো কাপড় বদলাচ্ছে ওটান দিবে দেবে না, কিন্তু অনেকে আছে যে না অসুবিধা নেই, ঠিক না। তো এর মানে কি, আবু বকরের সামনে যেটা জায়েজ হলো, উমারের সামনে যেটা জায়েজ হলো, শরীয়তে জায়েজ কিনা না ফরজ, তাহলে বোঝা গেল যে রানের কিছু অংশ পর্যন্ত খুললে কোনো দোষ নেই, যদিও ঢাকাটাই ভালো, ঢাকায় উচিত, ওটাও লজ্জা স্থানের একটা অংশ, কিন্তু ওই রকম ফরজ নয় যেমন পেশাব পায়খানার স্থান ঢাকা ফরজ। হ্যাঁ আমাদের দেশের চাষিরা আপনার কি বলেন কাপড় যে শাঁটের লুঙ্গিকে নেংটি এখানে বাঁধে ঘুষা ঢুকায়, হ্যাঁ কাঁচা বাঁধা, তাহলে তো খুব বড়ই হারাম কাজ করে না, একবার কবিরা গুনাহ করে, তার শরীয়ত বুঝতে হবে, বলবো না করতে, বলছে না যে এরকম করুক। তারপরে আমাদের দেশে যখন মেঘ বৃষ্টি হয় কাদাতে হাঁটে তখন লুঙ্গিটাকে উল্টে এখানে বাঁধে না, তখন আপনার রান উঠে ওঠা কিছু যায় না, কিন্তু যদি কোনো আরবি যদি জুব্বাটাকে উল্টে যদি উজু করে আর মহা অপরাধ করে দিল, সুবহানাল্লাহ, নিজের দোষ কোথায় গেল, নিজেদের দোষগুলো কোথায় গেল। তো কথা হচ্ছে যে লজ্জা স্থান মানে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা নামাজের জন্য শর্ত, এটা উজুর জন্য শর্ত নয়। তাহলে উজুর জন্য গায়ে কাপড় থাকার কোনো শর্ত নেই, কেউ যদি বলে যে উজুর সময় গায়ে কাপড় থাকতে হবে তো গোসলের সময় গায়ে কাপড় থাকতে হবে, গোসল যদি শরীর থেকে কাপড় দূর করে জায়েজ হয় উলঙ্গ অবস্থায় জায়েজ হয় তো উজুও জায়েজ, শুনে রাখেন ভালো করে, কারণ উজু ও তাহারাত গোসল ও তাহারাত, গোসল বড় পবিত্রতা, উজু হচ্ছে ছোট পবিত্রতা, বুঝছেন আমার কথা না, বুঝছেন না, হ্যাঁ কারণ এখন মগজের ধুলেই হচ্ছে, ভুলগুলি দূর হচ্ছে, সুতরাং একটু ঘষা দেওয়া দরকার আছে, হ্যাঁ ময়লা আবর্জনা পড়ে আছে তো ওর জন্য একটু, হ্যাঁ বেশি ঘষা দিতে হচ্ছে, এজন্য বলছি যে বুঝছেন কিনা, নাকি আশ্চর্য হচ্ছেন যে কি রে শুনছি রে, হ্যাঁ কি আশ্চর্য কথা শুনছি, না কোরআনে হাদিসের কথা। শর্ত যখন নামাজের জন্য তাহলে বোঝা গেল তার আগে উজুর জন্য শর্ত নয়, লজ্জা স্থান ঢাকা। সাত নম্বর শর্ত হচ্ছে ওয়াক্ত প্রবেশ করা, নামাজের ওয়াক্ত না হলে নামাজ পড়া যাবে না, সকাল দশটায় জোহর পড়ে বসে আছেন চলবে না, হ্যাঁ মাগরিব পড়ে বসে আছেন আগে, হ্যাঁ হবে না, সফরে কিছু জমা করা মাসলা আছে, মাগরিব এসে একসাথে জমা করা যেতে পারে আর জোহর আসর জমা করা যেতে পারে, ফজরকে রাত তিনটে পড়ে নিলেন আগে, হ্যাঁ ফজর সুবহ সাদিকের আগে চলবে, চলবে না।
সময় হওয়া, আট নম্বর শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, কিবলামুখী নামাজ পড়তে হবে, নয় নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা, নামাজে দাঁড়াবার আগে নিয়ত কি করা বললাম, নিয়ত পড়া নয়, নিয়ত করা হচ্ছে শর্ত, মানে ফরজ, শর্তগুলি হচ্ছে ফরজ, আর নিয়ত পড়া হচ্ছে শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী, আর সুন্নত বিরোধীর নাম হচ্ছে বিদআত। নবী সাল্লাম কখনো করেননি, কোনো সাহাবী এই নিয়ত পড়া কাজ করে নামাজ তো পড়েননি। গত সপ্তাহে নিয়ত সম্পর্কে যথেষ্ট বলেছি, ওই জন্য আর ফিরাচ্ছি না। এই নয়টি হচ্ছে শর্ত, চোদ্দটি হচ্ছে নামাজের রুকুন। প্রথম রুকুন হচ্ছে কেয়াম, নামাজে দাঁড়ানো, যে কেয়াম মাল কুদরা, যদি কেউ দাঁড়াতে পারে সক্ষম, তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া যায় না। শুনে রাখে, বসে কোন নামাজ জায়েজ নাই, ফরজ নামাজ পড়া জায়েজ নাই, সুন্নাত নফল নামাজ পড়া বসে জায়েজ আছে, যদিও দাঁড়িয়ে পড়তে পারে, বসে যায় তাজ্জুদ বসে পড়তে পারেন, সালাতুল দোহা বসে পড়তে পারেন, কিন্তু নেকি 50% পাবেন, অর্ধেক পাবেন, দুই রাকাত পড়ে এক রাকাতের নেকি পাবেন, চার পড়ে দুইয়ের নেকি পাবেন, চান নাকি এরকম চান? তাহলে কেন বসে বসে খোঁড়ার মতো বসে বসে কেন এসা পড়ে ওই নফল পড়া, কফিলের ডিউটি করে কি বলছে ওভার টাইম না করে ওভার টাইম লিখানো অনেকে, আর যদি আট ঘন্টা ডিউটি করে আপনাকে বলা হয় আট ঘন্টা ডিউটি করলেন, কিন্তু চার ঘন্টার আপনাকে বা ছয় ঘন্টার দিব আপনাকে, নেবেন? পয়সার ক্ষেত্রে রাজি হন না, আর নামাজের ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অত নেকির দরকার নেই, অত নেকি আমার লাগবে না, সুতরাং তোর নফল পড়বো দুই পড়বো একের নেকি নেব, তাই না? এটাই তো বুঝায়, কেন পড়বেন এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইরকম এশার নামাজের পরে তার সাহাবীরা এশার নামাজের পরে এইরকম বসে খোড়া লোকের মতো বসে নফল পড়েননি, শুনে রাখেন ভালো করে, সংশোধন করেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন দীর্ঘ লম্বা তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের পরে বেতর পরে দুই রাকাত বসে নামাজ পড়েছেন, সুতরাং তাহাজ্জুদ গুজার মানুষের জন্য জায়েজ, যা তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন, মনে করছেন যে বসেই বেতরের পরে দুই রাকাত পড়ি জায়েজ আছে, কিন্তু এশা পরে শুরু করেছেন মসজিদে বসে বসে খোড়া লোকের মতো, এটা সুন্নতের খেলাফ কাজ, আর অর্ধেক নাকি পাবেন, নেকির ক্ষেত্রে অনীহা প্রয়োজন নেই, অত করব কি নাকি। দুই নম্বর রুকন হচ্ছে আল্লাহ পাক দাঁড়াতে বলেছে, প্রত্যেকটা দলিল বলি তো লম্বা হয়ে যাবে, কোমলিল্লাহি তানিতিন, আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও, তাহলে কেয়াম। নবী সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন আর যখন সক্ষম থেকেছেন অসুস্থ না হলে, আর আল্লাহ পাক কেয়াম করতে বলেছেন। দ্বিতীয় রুকন হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম, যেটা নামাজের প্রথমের তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে রুকন, দ্বিতীয় রুকন। মিফতাহুস সালাতে তুহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওয়া তাহরিমুহা আত তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে কথা কাজ হারাম দুনিয়ার তাকবীর আল্লাহু আকবার, তাহলে আল্লাহু আকবার হচ্ছে নামাজের রুকন, আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হবে। গত সপ্তাহে বলেছি আল্লাহর অন্য কোন গুণবাচক বা গুণগান পেশ করে নামাজ শুরু করা জায়েজ নয়, হবে না নামাজ, যেমন অন্য ফিকার কিতাবে রয়েছে, ভুল কথা। তৃতীয় রুকন হচ্ছে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া নামাজের রুকন ফরজ, আর এটা ইমামের জন্য ফরজ, একাকী নামাজির জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ, বিশেষ করে যেই নামাজে শুনে না ইমামের, হ্যাঁ সিররি নামাজ, অথবা দূরে আছে ইমাম থেকে, মাইকে তো নামাজ এখানে না হয় দেখছেন, দেশে তার মাইকে হয় না, দ্বিতীয় তৃতীয় কাতার থাকলে ইমামের আওয়াজ শুনতে পায় না, যদিও মাগরিব এশা নামাজে ফজর নামাজ আছে, তাহলে যখন শোনে না কি 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 শুনছে, আল্লাহ শুনতে না বলেছেন? যে যুক্তি তারা পেশ করে সূরা ফাতিহা কেন পড়বো না শুনবো, কোথায় শুনছেন আপনি? তাহলে জোহরে পড়েন, আসরে পড়েন, কত রাকাত নামাজে পড়বেন? হ্যাঁ, সতেরোর মধ্যে এগারো তো পড়তেই হচ্ছে, আর বাকি যে ছয় রাকাত আছে এই ছয় রাকাত যদি একটু দূরে থাকে, ইমামের আওয়াজ আসছে না, সেখানেও না পড়লে নামাজ হচ্ছে না, ভালো করে শুনে রাখেন। বাকি ছয় রাকাতে মাগরিবের দুই আর এশার দুই আর ফজরের দুই, এই দুই তিন দুগুণে ছয়, এই ছয় রাকাত যখন জোরে ইমাম কিরাত করছে আর শুনছেন আর পড়ার সময় পাচ্ছেন না, অথবা এই ক্ষেত্রে বড় যেহেতু ইখতিলাফ জটিল আর দুই দিকে দলিল ১৮ ১৯ ২০, হ্যাঁ তার মানে এদের দলিল কম মজবুত নয় আর এদেরও মজবুত নয়, এই ক্ষেত্রে একদিকে দুর্বল আর একদিকে সবল, এরকম নয় দাঁড়ি পাল্লা, এরকম নয় দাঁড়ি পাল্লা, এরকম আছে, কথা বুঝতে পারছেন? এই জন্য এই ক্ষেত্রে নামাজ হবে না আমরা বলছি না, কিছু ওলামারা বলছেন নামাজ হবে না, এই ক্ষেত্রে ইমাম বুখারী যেমন বলছেন, ইমাম শাফি বলছেন, তারা বলছেন নামাজ হবে না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল
তারপরে বহু সাহাবায়ে কেরাম তার আগে, তারপরে আপনার ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আজমাইন, এরকম বহু মহাকে গবেষক রয়েছেন, যারা গবেষক, যারা কোনো গোড়া আলেম ছিলেন না, তারা কোনো মোকাল্লেদ অন্ধ, কোরআন হাদিস ছেড়ে অন্ধ কারো মোকাল্লেদ ছিলেন না। তাদের ফতোয়া হচ্ছে যে যখন শুনছে শুনে নেওয়াই যথেষ্ট, কিন্তু যখন শোনে না খবরদার জোহরে চুপ করে বসে থাকবেন না, আসরে চুপ করে বসে থাকবেন না, মাগরিবে তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন ইমামের পিছনে, নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয় না, শুনলেও না পড়লো না, শুনলে না হয় পড়ার বিকল্প হয়তো, আল্লাহু আলাম। তবে কারো মনে যদি এর উপর তৃপ্তি না হয়, তাহলে সেই ব্যক্তি যেমন ইমাম শাফি, ইমাম বুখারী, তাদের মনে তৃপ্তি হয়নি, তাদের ফতোয়া সেটা, আপনি পড়েন, আপনি পড়েন, আপনার মত সেটা, তাদেরও দলিল রয়েছে, আল্লাহু আলাম। তাহলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়া কি রুকন ফরজ। চার নম্বর রুকন হচ্ছে রুকু, রুকু করা, রুকু যদি কেউ না করে, রুকু না পায় তো নামাজ হবে না। আচ্ছা, বাইরে থেকে যারা আসে সূরা ফাতিহা পেল না, তো একটা রুকুন তো ছুটে গেল, তো ওদের নামাজ রুকু পেলে রাকাত হয়ে যায়, যে ফতোয়াটা আছে এই ফতোয়ার ভিত্তিতে, তাহলে একটা রুকুন ছুটলো তারপর নামাজ পেয়ে যাওয়া বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে তাতে দুটো রুকুন ছুটে না, কেয়াম রুকুটাও এক ধরনের দাঁড়ানো, সুতরাং কেয়াম পেয়ে গেছে, যদিও সোজা কেয়াম পায়নি কিন্তু রুকুর কেয়ামটা পেয়েছে, তাহলে কেয়াম ওটা দিয়ে আদায় হয়েছে আমরা বলছেন। আর বাকি সূরা ফাতিহার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বাইরে থেকে আসা লোকের জন্য আল্লাহ পাক ছাড় রেখেছেন, ডিসকাউন্ট, এটাই হচ্ছে বেশি ঠিক। তবে আরেক দল বলছে যে না, রুকু ফেলে রাখাতে হবে না, কিন্তু সহি বোখারিতে যেহেতু হাদিস রয়েছে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে একটা লোক দৌড় দিয়ে এসে রুকুতে লেগেছিল কাতারে আসার আগে, ওই লোককে নামাজ পুনরায় পড়তে বলেননি, রাকাত দোহরাতে বলেননি, বরং তাকে বললেন যে আগামীতে এইরকম কাতারের বাইরে থেকে তুমি রুকু করে আসিও না। যদিও রুকু পেলে রাখাত না হইতো, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলতেন যে এতে ফায়দা কি, তুমি রুকুতে লাগলে তো কোনো ফায়দা নেই, কারণ তোমার কেরাত ছুটে গেছে, দাঁড়ানো ছুটে গেছে, সুতরাং আমার এই তো রাকাতই হবে না, তো এরকম কাজ কেন করো, এই কথা বলতেন, বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিরসানওয়ালা তাউদ, ভালো করে শুনে রাখে, কারণ এগুলি বড় বড় আলেমদের ইখতিলাফের জন্য দলিল শুনে রাখা ভালো। আমার দলিল অবশ্য নামাজের পদ্ধতি, দলিল আর নামাজের পদ্ধতি, ওগুলোতে বিস্তারিত আলোচনা আছে রেফারেন্স সহ, এতে সংক্ষেপে একটু বলি। আল্লাহ পাক রুকু করতে বলেছে, ওয়ারকাউ মা আর-রাকাইন, তাহলে কোরআনে কারিমে রুকুর কথা রয়েছে। পাঁচ নম্বর রুকুন, রুকুন হচ্ছে রুকু থেকে উঠা, রুকু থেকে উঠে দাঁড়ানো, আল কিয়াম মিনা রুকু, এটাও রুকুন। সুতরাং রুকু থেকে উঠে কেউ যদি না দাঁড়ায়, রুকু থেকে উঠে আবার সেজদা চলে গেল সামান্য উঠে, তাহলে সেই ব্যক্তি এই রুকুন ছেড়ে দিল, নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাত্তা তা তা দিলা কায়মান, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে। হাদিসগুলি এতে এসেছে আর আসবে, গত সপ্তাহের হাদিসটাতে এই বিষয়টা ছিল। ছয় নম্বর রুকুন হচ্ছে এতেদাল, শুধু রুকু থেকে উঠা যথেষ্ট নয়, উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, এতেদাল বরাবর হয়ে সোজা হয়ে দাঁড়াইতে হবে, এরকম নয় রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে। সাত নম্বর রুকুন হচ্ছে সাতটি অঙ্গের ওপর সিজদা করা। সাতটি অঙ্গ কি কি? দুই হাত, দুই পা, আর মাথা, মাথা আর মাথার সাথে কপাল, হ্যাঁ নাকের সাথে কপাল, জি হ্যাঁ কপাল, আর যে নাক দুটো লাগিয়ে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে সুন্নাত। আল জাবহাতু ওয়াল আনফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তো আন আসজুদা আলা সাবআতি আজম, আমাকে বলা হয়েছে সাতটি হাড্ডির উপর সিজদা করার জন্য, সাতটি হাড় হাড্ডির উপর সিজদা করতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য এটা রুকন। আট নম্বর রুকন হচ্ছে সেজদা থেকে উঠে, সেজদা থেকে উঠা, উঠতে হবে এবং সোজায় উঠতে হবে, বসতে হবে। নয় নম্বর রুকন হচ্ছে আল জালসা বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে বসা, শুধু উঠে গেলে হবে না, উঠলেন আর একটু উঠে আবার সেজদায় চলে গেলে আরেক সেজদায় না, উঠে সোজায় বসতে হবে, আর এটা হচ্ছে রুকন আল জালসা বাইনা সাজদাতাইন। দশ নম্বর রুকন হচ্ছে যতগুলি এই নামাজের মধ্যে রুকন আছে ফরজ, সেগুলিতে প্রশান্তি করা, ইতমিনানের সাথে ধীর স্তরে তার সাথে আদায় করা, তাড়াহড়া না করা, জলদি না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গত সপ্তাহে যেটা, হাত্তা তাতমাইন্না জালেসান, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ইতমিনানের সাথে করো, ইতমিনানের সাথে করো, এই তাতমাইন্না শব্দ ব্যবহার হয়েছে। এগারো নম্বর রুকন হচ্ছে নামাজের শেষ তাশাহুদ,
যে নামাজে দুই তাশাহুদ আছে, শেষ তাশাহুদ, মাগরিবের শেষ তাশাহুদ, এশার শেষ তাশাহুদ, ফজরের শেষ, সব নামাজের শেষ তাশাহুদ, এটা হচ্ছে রুকন। তাশাহুদ না পড়ে কেউ যদি নামাজ শেষ করে নাই, তার নামাজ হবে না। হানাফি মাজহাব ফতোয়া তাশাহুদ তাদের কাছে ফরজ রুকন নাই, তাশাহুদ তাদের কাছে ওয়াজিব, ছুটলে নামাজ হয়ে যাবে। তাহলে তাদের কাছে কি তাশাহুদের সমান বসলি হবে, মেকদার উত্তাশ জলুস মেকদার উত্তাশাহুদ, তাশাহুদের সমান বসে যদি জিকির আজকার করে, সুবহান আলহামদুলিল্লাহ করে, তবু তাদের কাছে নামাজ হয়ে যাবে। ১৩ নম্বর রুকন হচ্ছে, ১২ নম্বর রুকন হচ্ছে তাশাহুদের জন্য বসা। একটা হচ্ছে তাশাহুদের বৈঠক, আর একটা হচ্ছে তাশাহুদ পড়া, দুটো। হ্যাঁ, ১১ নম্বর যেটা বললাম সেটা হচ্ছে তাশাহুদ পড়া, আত্তাহাত পড়া। আত্তাহাত পড়া ওয়াজিব নয়, ওরা বলছে যে আত্তাহাত পড়তে হবে না, একটা। আর আরেকটা হচ্ছে তাশাহুদের জন্য বসা। সুতরাং তাশাহুদের জন্য না বসে কেউ যদি দাঁড়িয়ে তাশাহুদ পড়ে, বসা এই জন্য রুকন, যে দাঁড়িয়ে যদি কেউ তাশাহুদ পড়ে নামাজ হবে না। ১৩ নম্বর রুকন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা। এই মাসলা ইখতিলাফ আছে, একদল ওলামারা এটাকে ওয়াজিব বলেছেন বা সুন্নত বলেছেন, সেটাকে রুকন বলেননি, আর এক দল বলছে এটা হচ্ছে রুকন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেন কখনো এই দুরুদে ইব্রাহিমি ছাড়েননি নামাজে, সব সময় এরপর আমল করেছেন। এবং আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন, আর কোরআনের হুকুমের বাস্তবায়ন নামাজের মধ্যে করতে হবে, কারণ সাহাবিরা সকলেই করেছেন, কখনো বিনা আত্তাহাত আর বিনা দুরুদে নবী সাল্লাম সাহাবার নামাজ পড়েননি। ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সালাত পেশ করো এবং সালাম পেশ করো। সালাম পেশ করলেন আত্তাহিয়াতেতে, সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ বারিক আলা মুহাম্মাদ, ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। এটা হচ্ছে আপনার সালাত, এই সালাতু রুকন। ১৪ নম্বর রুকন হচ্ছে সালাম ফেরা। সালাম ফেরা একদল ওলামায়ে কেরামের নিকটে দুই দিকে সালাম ফেরাই হচ্ছে রুকন। সুতরাং একদিকে কেউ সালাম ফিরে থেকে গেলে হবে না, আর একদল বলছে যে একদিকে সালাম ফেরা রুকন ফরজ, আর বাকি দ্বিতীয় দিকে সালাম ফেরা হচ্ছে সুন্নাত। একদিকে সালাম ফিরলেই হয়ে যাবে, তাদের কাছে মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু সহি হচ্ছে যে নামাজে ফরজ নামাজে দুই দিকে সালাম ফেরাই ফরজ। ফরজ নামাজে বা নামাজে জানাজার নামাজ ছাড়া, জানাজার নামাজে একদিকে সালাম ফেরাই যথেষ্ট। আর এই নামাজে দুই দিকে সালাম ফেরা এটা হচ্ছে শেষ রুকন। যদি রুকন ছুটে যায় আর সেটা আদায় করা সম্ভব নাই, আর সেটা পুরো নামাজের রুকন, যেমন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা ছুটে গেছে, তাকবীরে তাহরিমা পুরো নামাজে একবার, প্রথম ঘরে তাকবীর দেননি, আল্লাহ আকবার না বলে হাত বেঁধে নিয়েছে, নামাজ হবে বাতিল, নামাজ হবে না, বুঝা গেছে? রুকু ছুটে গেছে, রুকু এক রাকাতের রুকন, তো এক যেই রাকাতে রুকু ছুটে ওই রাকাতটা হয়নি, সেজদা ছুটে গেছে, যেই রাকাতে সেজদা ছুটে গেছে অথবা রুকু থেকে সোজা দাঁড়ানি তাড়াহুড়া করেছে ওই রাকাতটা হয়নি। এই ছিল ১৪টা রুকন যেগুলি ফরজ, ইচ্ছা করে ছুটলেও নামাজ হবে না, ছাড়লে আর ভুলে গিয়ে যদি ছুটে যায় ভোলার কারণে তাতেও নামাজ হবে না। আর বাকি ৮টি হচ্ছে ওয়াজিব, নামাজের ওয়াজিব, আর ওয়াজিব গুলিও ফরজ কিন্তু রুকুন থেকে ভিন্ন, রুকুনের মতো না। পার্থক্য কি হুকুমের দিক থেকে, যে ওয়াজেবাত গুলি যদি কোনো একটি ছুটে যায় বা একাধিক ছুটে যায়, তাহলে ছুটে যায় মানে অনিচ্ছাকৃত ছুটে যায়, ভুলে গিয়ে থাকেন, তাহলে সেজদা সহ করলে নামাজটা হয়ে যাবে, ঘাটতি পূরণ হয়ে যাবে, আর যদি ইচ্ছা করে ছাড়েন তাহলে রুকুনের মতো, রুকুনের সাদৃশ্যতা রয়েছে, তাহলে নামাজ হবে না। যেমন তকবীরে তাহরিমা ছাড়া বাকি তকবীর গুলি, যখন রুকুতে গেলেন কি বলেন আল্লাহ আকবার, হ্যাঁ এটা, হ্যাঁ তারপরে সেজদায় গেলেন আল্লাহ আকবার, সেজদা থেকে উঠলেন আল্লাহ আকবার, তাই না? এইগুলি তো, এগুলিকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল, নামাজের একটা অংশ থেকে আর একটা অংশে যাওয়া, মুন্তাকিল হওয়া, স্থানান্তরিত হওয়ার যে তকবীর গুলি রয়েছে এগুলি হচ্ছে ওয়াজিব, রুকু সেজদার তকবীর, সেজদা থেকে উঠার তকবীর ইত্যাদি। যদি ছুটে যায় কোন একটা তকবীর সেজদা সহ দেবে। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা, এটা কে বলবে? ইমাম বলবে, একাকী নামাজি বলবে, মুক্তাদি বলবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনেন, কারণ এই ক্ষেত্রেও একদল ইখতিলাফ করেছে যে মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ওই হাদিসের খেলাফ এটা, যে হাদিস আছে ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলে সামি আল্লাহ
হলেমান হামেদা ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ ওয়ালাকাল হামদ। তৃতীয় ওয়াজেব হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালা, ওয়াও দিয়ে কয়েক রকম ভাবে বলতে পারেন। এটা কে বলবে? হ্যাঁ, শুধু মুক্তাদি, এমামও বলবে, মুক্তাদিও বলবে, আর মুনফারেদ একাকী নামাজি বলবে। নামাজি তিন রকমের, নামাজি এমাম হয়তো নামাজ যে পড়ছে সে এমাম, অথবা মুক্তাদি জামাতে আছে পিছনে, আর না হলে একা একা নামাজ পড়ছে, একাকী নামাজি। তিন শ্রেণীর নামাজিকেই রব্বানা ওয়ালাকাল হামদ বলতে হবে। বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে নিজেই বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, যখন এমাম রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, মুক্তাদিরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। একা নামাজ পড়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। একা আপনার আর মুক্তাদি না, আপনি একাই নামাজ পড়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। চার নম্বর ওয়াজিব হচ্ছে রুকুতে সুবহান রাব্বিয়াল আযিম বলা। তাহলে রুকুতে তাসবিহ করা হচ্ছে ওয়াজিব, যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা। পাঁচ নম্বর হচ্ছে সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, এগুলিতে আয়াতের উপর আমল করা হয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযিম, যখন সূরা ওয়াকিয়ায় নাজিল হইল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইজআলুহা ফি রুকুয়িকুম, এর উপর আমল করো তোমাদের রুকুতে। যখন সূরা আলা নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজআলুহা ফি সুজুদিকুম, এটার উপর আমল করো, এর বাস্তবায়ন করো তোমাদের সেজদায়। ছয় নম্বর রুকন হচ্ছে দুই সেজদার মাঝখানে বৈঠকে কি বলা। দুটো তরিকা আছে, একটা হচ্ছে রব্বাগফিরলি রব্বাগফিরলি রব্বাগফিরলি, বা রব্বাল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কোন কোন রিওয়ায়েতে আরেকটা বাড়তি আছে অজবরনি, অজবরনি ছাড়া সহিহ বুখারীতে আছে, যেমন আগেরটা বললাম এটা সহিহ বুখারী, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, ওখানে অজবরনি নেই। অন্য রিওয়ায়েতে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি অজবরনি ওয়ারজুকনি ইত্যাদি, এটা ওয়াজিব। তাহলে সাত নম্বর হচ্ছে প্রথম তাশাহুদ, চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম যে তাশাহুদ, এটা জোহরে আসরে মাগরিবে এর সাথে, ফজরে নেই, আর চার রাকাত নামাজে আছে প্রথম তাশাহুদ, এটা কি ওয়াজিব? যে প্রথম তাশাহুদ ছুটে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাধ্য করবেন না ইমামকে, ইমাম যদি দাঁড়িয়ে গিয়ে থাকে আর ফিরবে না, সহজ সিজদা করে নেবে। আট নম্বর ওয়াজিব হচ্ছে তাশাহুদের জন্য বসা, কোন তাশাহুদের জন্য? প্রথম তাশাহুদের জন্য বসা, প্রথম তাশাহুদের জন্য বসা। এই ছিল নামাজের ওয়াজিব কয়টি? আটটি। নামাজের রুকুন কয়টি? চোদ্দটি। আর নামাজের শর্ত কয়টি? নয়টি। টোটাল কতি কতটি? একত্রিশটি। আপনাদের আগে আমি বলতে পারলাম, যদি আগে আমার আগে বলতে পারতেন তাহলে প্রাইজ পেতেন, তাই না? একত্রিশ না, এখন হিসাব করে যে নামাজ ঠিক করলো বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বলেন না, জমির বন্ধক প্রচলিত দেশে যে জমির বন্ধক রাখা, কট রাখা, এটা সুদ জায়েজ নাই। বন্ধকের বিধান আমার বক্তব্য আছে, এক দেড় ঘন্টা শুনে নেবেন, আল্লাহর রাস্তায় হারাম আছে। একটা প্রশ্ন, যারা গাড়ি চালক ড্রাইভার, তারা ইশারা সিগন্যালে দেরি হওয়ার কারণে অনেক সময় জামাত পায় না, এরকম কি জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরজ? এই জন্য জামাতে অবহেলাকারী গুনাহগার, গুনাহগার। আপনি আজানের আগে আপনি গাড়ি বন্ধ করে দেন। যারা ট্যাক্সি চালাচ্ছেন ভাড়া ট্যাক্সি, আজান হয়ে গেল তারপরে প্যাসেঞ্জার কেন উঠাচ্ছেন? আজান আল্লাহ আকবর হয়েছে, আমার কাজ বন্ধ, ট্যাক্সি থামিয়ে দিলাম, নামাজ পড়তে ঢুকেন, দূরে দূরে যাবে কাস্টমার, দূরে যাবে, তখন আপনি ধরিয়েন না, আর না হয় তার সাথে বলে নেন যে দেখো ভাই তোমার ঠিক আছে এয়ারপোর্ট নিয়ে যাবো, কিন্তু আর নামাজটা এয়ারপোর্ট যেতে যেতে আমার নামাজ জামাত ছুটে যাবে, নাইনটি অনেক গিয়ে আলফুর খান মসজিদে নামাজ পড়বো, তুমিও পড়বে আমিও পড়বে, আমার অনেক দিনই ভাইরা আছে যারা ইসলামিক সেন্টার আসেন, আমি জানি যে ওরা এরকম করে, চল না আপনি নামাজ, বেনামাজিকে উঠিয়েছে, আমাকে অনেক সময় এরা বলে বেনামাজি নামাজ পড়বে না, তাকে উঠিয়েছে ওরা, চল কিন্তু শর্ত তার সাথে আগে করে নিয়েছে যে নামাজ পড়বো, চলে ওর সাথে আরো নাকি পাবেন, জানা যাওয়া হবে জোহর আসরে করেন জানা যাওয়া হয়। তো এইভাবে আপনি দাওয়াতের কাজও করলেন, আপনার নিজের হালাল রিজিক করলেন, আপনাকে এয়ারপোর্টের কাস্টমার নিতে নিষেধ করছি না, আজানের সাথে নিতে পারেন, শর্ত হচ্ছে যে ওর সাথে শর্ত লাগিয়ে নেন, আমি রাস্তায় নামাজ পড়বো তারপর তোমাকে এয়ারপোর্টে পৌঁছো, যদি মানে ঠিক আছে, আর যদি বলে না 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 আউয়াল পৌঁছাইতে হবে তারপর তুমি নামাজ, তাহলে লিয়ে বললি, তাহলে তুমি খালি বললি। উজুতে গড়গড়া কুলি করা সুন্নত না ওয়াজিব, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, তবে সুন্নতে মুয়াক্কাদা অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। আর ইচ্ছা করে কুলি করা,
আর নাকে পানি দেওয়া ছাড়বেন না। অনেক ওলামারা এটাকে ওয়াজিব বলেছেন, কারণ সেটাও আল্লাহ যে চেহারা ধুইতে বলেছেন, চেহারের অন্তর্ভুক্ত মুখের ভিতরটা, মুখগহ্বর আর নাকটা, সেই জন্য নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা আর কুলি করা কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নতে মুআক্কাদা নিশ্চিত, সেই জন্য ইচ্ছা করে ছাড়বেন না। কোন রুকুর পরে পড়েন, রুকুর পরে কোন পড়েন, তাহলে ইখতিলাফ থেকে বেরিয়ে যাবে সব। রুকুর আগে জায়েজ আছে কোন, কাবুলা রুকু বাদা রুকু দুই রকমের কোন হাদিস আসছে। মাগরিবের মতো করে ভেতরে, হ্যাঁ যে ভুলগুলো আছে ভুলগুলো ছাড়েন, ভেতরে এক রাকাত চলে শুধু তিন নয়, এই ধারণাটা ছাড়েন যে এক হবেই না নামাজ, এই ভুল ধারণা। তারপরে আপনার কি বলে ওই মাগরিবের মতো করে দুই রাকাত পড়ে যা তাশাহুদ পড়েন, এটা নেই, এটা জঈফ, এভাবে বসবেন না। কারণ দুই রাকাত পড়ে সালাম ফিরে দেন, আর না হলে বসিয়েন না, ডাইরেক্ট উঠে তিন রাকাত একসাথে।